বাঁচাও বাঁচাও। একটা কথা মনে রাখবে, এই জঙ্গলের মধ্যে যে ঢুকতে পারছে সে আর ফিরে বাড়িতে যাইতে পারে নাই, তাকে মেরে তার রক্ত চুষিয়ে খেয়ে ফেলে। আরে কি করব, কিছুই তো বুঝতে পারছি না, 7 দিন ধরে আমার বউকে খুঁজে পাচ্ছি না। আরে ভাইয়া সামনে দেখো। আরে কি সামনে? আরে সামনে ডাইনোসর ভাই। আরে হ্যাঁ সামনে তো ডাইনোসর। ভাগো ভাগো, তাড়াতাড়ি ভাগো, ডাইনোসর ধরতে পারলে রক্ত চুষে চুষে খাবে। আজ তো গাড়ি ডেলিভারি দিতে দিতে রাত 2টা বেজে গেছে। বাঁচাও। আরে কে চিল্লাচ্ছে? বাঁচাও। আরে আবারও বললো কে? ভিতরে কে? আমি তো বুঝতেই পারছি না, কোনো মেয়ে চিল্লাচ্ছে নাকি? বাঁচাও বাঁচাও বলতেছে, আমার তো অনেক ভয় করছে, যাবো কি? আমি একদম ভিতরে যাব না, কারণ একদম ভিতরে গেলে আমি আর কোনো সময় ফিরে আসতে পারবো না। আমার তো অনেক ভয় করছে, আমি বুঝতেই পারছি না কে চিল্লাচ্ছে। হ্যালো হ্যালো, এখানে কেউ আসো? হ্যালো হ্যালো। আরে কেউ তো কথাই বলে না, কোথায় থেকে শব্দ আসলো, কে চিল্লাচ্ছে আমি তো বুঝতেই পারছি না। ওরে ভূত 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 ভূত, আরে ভূত ভূত। আরে কে রে ভাই? আরে তুই কই থেকে আসলি ভাই? এত গভীর রাত্রে এই জঙ্গলে তুই কি করছিস? থেকে চলে যা, এই জঙ্গলের ভিতরে যে ঢুকছে সে আর কোনোদিন বাড়িতে যাইতে পারে না। এই জঙ্গলের ভিতরে ভূত থাকে, ভূত ভূত। তোর যদি জীবন রক্ষা করতে চাস তাহলে এই জঙ্গল ছেড়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যা, না হলে তুই আজীবনও বাড়িতে যেতে পারবি না। তুমি আমাকে বলার কে? তুমি কে? তোমার নাম কি? আমার নাম হচ্ছে রামলাল, আমি এই জঙ্গলে পাহারা দিই। চলে যা তাড়াতাড়ি, চলে যা, চলে যা এখান থেকে। মনে হয় আমাকে ভালোর জন্য বলছে, আমাকে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে, আর আমি এই জঙ্গলে কোনো সময় আসবো না। এই ভয়ঙ্কর জঙ্গলে যদি আমি আসি তাহলে আমি কোনোদিন বাড়িতে যেতে পারবো না, আমি এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। তো আমি এখন বাড়িতে চলে আসছি, আর ভাই রাত 4টা বেজে গেছে, আমার এখনো কানে ওই শব্দ আসছে, বাঁচাও বাঁচাও এখনো শব্দ আসছে, কি যে করি কিছুই বুঝতে পারছি না। যাই বউয়ের সাথে কথা বলে আসি। হ্যালো কোথায় তুমি? খাবার টেবিলে রেখে দাও। আরে কোথায় গেলে? কোনো শব্দই পাচ্ছি না। হ্যালো ভাই, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? হ্যালো, ভাবি তো বাসায় নাই। তোর ভাবি তো বাসায় ছিল। কেন ভাবি কে না, তুমি কল দিলে, আর কল দিয়ে বললে নাকি ভাবি তোমার কাছে আসতে। আরে কি বলস, আমি তো বলি নাই, কখনো তো বলি নাই, তুই কি বলস? আমার তো মাথাই ধরছে না, দেখি তো কল দিয়ে। The number you are trying to call is currently... আরে নাম্বারে তো ফোনই ঢুকছে না, কি করব? দেখি আশেপাশের লোককে জিজ্ঞাসা করে দেখি। হ্যালো ভাইজান, হ্যালো ভাইজান, দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, আমার কথা একটু শুনে যান ভাইজান। ভাইজান আপনি কি আমার বউকে দেখেছেন? এত রাতে তোর বউকে আমি কোথায় দেখব? আমি তোর বউকে দেখি নাই, অন্য জায়গায় গিয়ে দেখ। হ্যালো আন্টি, শুনেন শুনেন আন্টি। আরে আন্টি কথা শুনেন তো। আরে আন্টি কোথায় যাচ্ছেন? হ্যালো আমার কথাটা তো শুনে যান, আমার বউ কি আপনার বাসায় গেছে? আরে এত রাতে তোমার বউ আমার বাসাতে কেন আসবে? কোন কারণে আসবে? না তোমার বউ আমার বাসাতে আসে নাই। এত রাতে কোথায় গেল? পুলিশ স্টেশনে যাই তো, গিয়ে একটা রিপোর্ট করে আসি। হ্যালো স্যার, হ্যালো স্যার, আমার কথাটা তো শুনেন স্যার, আমার বউকে আমি পাচ্ছি না, 24 ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত আমার বউকে পাচ্ছি না, কোথায় যে গেল বুঝতেই পারছি না। তোর বউ অন্য কারোর সাথে ভেগে গেছে নাকি? ভালো করে খোঁজ খবর নিয়ে দেখ। আরে পুলিশ কাকু, সে এরকম মেয়ে না, আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন না। আচ্ছা তুই বাসায় যা, আমরা দেখছি। পুলিশ কাকু, 7 দিন হয়ে গেছে আমার বউর কোনো খোঁজ খবর নাই, কি হচ্ছে কি করছেন? 7 দিন হয়ে গেছে কোনো খবরই জানাচ্ছেন না আমাকে। তুই আমাকে বলছিস আমরা কিভাবে ডিউটি পালন করব? আমরা তো দেখছি, যদি কোনো খোঁজ খবর আসে তাহলে আমি তোকে জানিয়ে দিব। ভাগ ভাগ এখান থেকে তাড়াতাড়ি ভাগ। সরি সরি আমি চলে যাচ্ছি। আরে 7 দিন হয়ে গেল কোনো খবর টবর নাই, নাকি ওই জঙ্গলে চলে গেছে? আরে ওই জঙ্গলে যাবে কিভাবে? আর জঙ্গল থেকে তো একটা শব্দ আসছিল, বাঁচাও বাঁচাও। আমার তো সেই শব্দ শুনলেই ভয় করে। কিরে ছোট? আরে ছোট কোথায় তুই? শুন কি বলি, আমি ওই জঙ্গলের ভিতরে যাচ্ছি, তুই বাসায় থাকিস। না ভাই আমি যাবো, আমি যাবো, আমি ওই জঙ্গলের মধ্যে যাবো। আরে তুই এখানে থাকিস, আমি যদি ফিরে আর না আসি তাহলে তুই নানু বাড়িতে চলে যাস। না ভাই আমি যাবো, আমি তোমার সাথে যাবো, আর যদি তুমি আমাকে না নিয়ে যাও তাহলে আমি একা একা চলে যাবো। আচ্ছা আচ্ছা চল চল আমার সাথে চল। ভাইয়া আর কত দূর? আমার তো পাও ব্যথা করছে। আরে কত দূর ভাইয়া বলো না। আরে সামনেই সামনেই, জঙ্গলটা সামনেই, আমার পিছন পিছন আস তুই। ভাইয়া আমার পাও প্রচুর ব্যথা করছে, ভাইয়া আমি তো আর হাঁটতে পারছি না। এখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তো এই গাড়িটা নিয়ে যেতে হবে। এই ছোটু শোন, ছোটু তুই পিছনের সিটে বস। ওকে আমি পিছনের সিটে বসছি। ভাইয়া তুমি তো জঙ্গলের ভিতরে চলে আসলে, আমার তো অনেক ভয় করছে। আরে চিল্লাস না বেটা, চিল্লাস না, যদি তুই চিল্লাচিল্লি করস তাহলে এখানে কিন্তু রেখে দিব। না ভাইয়া চিল্লাচিল্লি করবো না, তুমি গাড়ি চালাও। আমাকে যে করে হোক আমার বউকে খুঁজে বের করতে হবে। তারা তুই গাড়িতে বসে থাক, আমি গাড়ি থেকে বের হয়ে দেখি। হ্যালো কেউ আছে এখানে? কে তুই আবারও চলে আসিস? আরে ভূত 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 ভূত। আরে কে এখানে? তুই আবারও চলে আসিস? তোরে না ওই দিন বলে দিছি এই জঙ্গলের মধ্যে কোনোদিন আসিস না। তুমি কে? আরে আমি রামলাল, ওই দিন না তোরে বললাম। আরে তোমার গেট আপ দি ফুল চেঞ্জ, আমি তোমাকে চিনি।
উঠতেই পারছি না। চিনবে কি করে? আমি কাপড় চোপড় চেঞ্জ করে ফেলছি, তুই তাড়াতাড়ি এই জঙ্গল থেকে চলে যা। তুই জঙ্গলে আসিস কেন? আরে আমার বউ হারিয়ে গেছে, আমার বউ মনে হয় জঙ্গলের ভিতরে আছে। এখানে কেউ নেই, তুই তাড়াতাড়ি চলে যা। আমি যাবো না। চলে যা বলছি। তারা বেটা তোরে দেখতাছি। লে বেটা এখানে তুই বসে থাক, আর বসে বসে মরি খা। আমার সাথে তুই পাঙ্গা নিতে আসছস? তুই আমাকে চিনস? এখানে বসে বসে তুই মরি খা। আর আমার গাড়ির লাইট কেন বারবার অফ হয়ে যাচ্ছে? কিরে ছোটু, গাড়ির লাইট অফ হচ্ছে কেন? আমি কি করে বলবো? আরে তুই দেখতাছত না, গাড়ির লাইট বারবার অফ হয়ে যাচ্ছে। আর এই গণজঙ্গলের ভিতরে আমি কোথায় গিয়ে খুঁজে বের করি? আমার তো মাথায় ধরছে না, কোথায় যাই, কোন দিক দিয়ে যাই, তুই কি চিনস? আরে ভাই আমি যদি জানতাম, আমার অনেক ভয় করছে, বাসায় চলো না। আরে বাসায় এখন আর যাওয়া যাবে না, যে করে হোক তোর বাবিকে খুঁজে বের করতেই হবে। আরে ভাই সামনে ডাইনোসর, ডাইনোসর ধরতে পারলে ভাই খেয়ে ফেলবে, ভাগো ভাই ভাগো। আরে হে সত্যিই তো সামনে ডাইনোসর, ওরে ভাগো, তাড়াতাড়ি ভাগো। আরে ভাগো ভাই ভাগো ভাগো, আমার অনেক ভয় করছে, ভাগো ভাই ভাগো ভাগো, বাবিকে পরে খুঁজবো, ভাই এখান থেকে তাড়াতাড়ি বের হো, ডাইনোসর না হলে খেয়ে ফেলবে আমাদেরকে। রান গাড়ি বারবার আটকে যাচ্ছে, বারবার আমি অ্যাক্সিডেন্ট করছি, এতবার অ্যাক্সিডেন্ট করলে আমার অবস্থা তো 12টা বেজে যাবে। এই জঙ্গল থেকে কিভাবে বের হবো, এটার শেষ খুঁজে আমি পাচ্ছি না। আমারও ভয় করছে, তোরও ভয় করছে, কি করব? ও ভাই আমি কি করব? ওরে ছোটু গাড়ি তো আটকে গেছে ছোটু, ও আমি শেষ ছোটু, আমি শেষ। আরে আরে আমি এখনো পর্যন্ত ঘুমাচ্ছি, আর এখানে এত রক্ত কোথায় থেকে আসলো? আর আমি না জঙ্গলের ভিতরে ছিলাম, বাসার ভিতরে চলে আসলাম কি করে? আমার তো মাথায় ধরছে না। আরে সামনে দি ছোটু, কিরে ছোটু কোথায় ছিলি? আরে ভাই তুমি তো রাতে বেহুশ হয়ে পড়েছিলে, রাতে আমি কোলে করে তোমাকে বাসায় নিয়ে আসি, আমিও তো অনেক ভয় পাইছিলাম, কিন্তু তুমি গাড়ি থেকে হঠাৎ করে কিভাবে নেমে গেলে? আরে আমি কি গাড়ি থেকে নামছি? আমি তো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাই, আর পরে তো আমি বেহুশ হয়ে যাই। আরে ভাই শোনো, রাস্তার পাশে দেখলাম বাবি এক লোকের সাথে কথা বলছে। ওকে আমি যাচ্ছি, গিয়ে দেখছি কার সাথে কথা বলছে। হ্যালো হ্যালো কোথায় যাচ্ছ? আরে আমার কথা তো শোনো, এতদিন তুমি কোথায় ছিলে? আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। আরে কি বলবো, এক লোক আমাকে জঙ্গলের ভিতরে আটকে রাখে, আর আটকে রাখার পর তো আমাকে ছাড়তেই চাই নাই, তো হঠাৎ করে সেই লোক মনে হয় মারা গেছে, তারপর যেভাবে হোক আমি পালিয়ে এখানে চলে আসছি, আর এখন আমি পুলিশের সাথে কথা বলছি কেন আমাকে আটকে রাখে। কি বলবো, এত ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো? ঘটনাটা অনেক বড়, পরে তোমাকে অন্য সময় শোনাবো, চলো এখন বাড়িতে যাই। আরে কে কল দিল, দেখে তো কথা বলে। হ্যালো হ্যালো, আরে কথা বল। হ্যালো হ্যালো করছিস কেন? আমাকে চিনতে পারছিস? আমি তো তো বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে পার্ট 3, তোমরা কিন্তু পার্ট 1 পার্ট 2 দেখে ফেলেছো, আর যারা এখনো পর্যন্ত দেখো নাই তারা পার্ট 1 পার্ট 2 দেখতে পারো, আমার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা আছে। আর এটা হচ্ছে পার্ট 3, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে পার্ট 3 দেখার জন্য, তাই আমি তোমাদের জন্য পার্ট 3 নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো থাকবে সুস্থ থাকবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।